বর্তমানে সিম গাছগুলিতে আমাদের অতিরিক্ত সিম ধরাতে হবে, যা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এই সিম গাছগুলিতে অতিরিক্ত সিম ধরানোর জন্য আমাদের মাত্র তিনটে টেকনিক যদি আমরা ফলো করতে পারি, তাহলে তোমার গাছগুলিতে এইরকম প্রচুর পরিমাণে সিম আসবে, একটা গাছের সিম ঝরবে না, ফুল ঝরবে না, এমনকি বন্ধু গাছে সেইভাবে কিন্তু পোকা আসবে না। তাই বর্তমানে সিম ধরানোর জন্য তিনটে টেকনিক কী কী রয়েছে, চলো এই ভিডিওতে জেনে আসি। বন্ধু, বর্তমানে সিম গাছের ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা যেটা পালন করতে হবে, কার্তিক মাস মানেই শীতকাল। এই হালকা হালকা পরিমাণে শীতের টাইমে আপনার গাছগুলিতে অতিরিক্ত সিম ধরাতে হবে। যে ফুলগুলি ঝরে যাচ্ছে তার জন্য অবশ্যই টাটার সোলে বারবরণ প্রত্যেক 10 লিটারে মিনিমাম 20 ml জলে গুলে, 20 গ্রাম জলে গুলে আপনি যদি সপ্তাহে 3 দিন ব্যবহার করতে পারেন, গাছের ফুল ঝরাকে আপনি 100% কন্ট্রোল করতে পারবেন। বিশেষ করে আমরা দেখেছি সিম গাছের ক্ষেত্রে যদি একটু বরফ গোলা জলের সাথে ইহা যদি মিশ্রিত করে স্প্রে করা যায় তবে বেশি পরিমাণে কাজ হয়। তবে যেহেতু এখন হালকা শীত পড়ে গেছে, আপনি স্প্রে করতে পারেন বরফ গোলা জল, নাও করতে পারেন, তবে করবেন অবশ্যই কিন্তু একেবারে পরন্ত বিকেল বা সন্ধ্যার টাইমে স্প্রে করে দেবেন। তাতে দেখবেন যে আপনার গাছগুলিতে যদি তিনটা সিম দাঁড়াতো তাহলে কিন্তু সেখানে 4টে সিম দাঁড়াবে। এবং সিম এখন বর্তমানে বাজারে কিন্তু 100 থেকে 150 টাকা কিন্তু কেজি দরে বিক্রি হচ্ছে। তাই গাছগুলিতে সিম ধরিয়ে অতিরিক্ত পরিমাণে ইনকাম করে আপনি টাকা লুটে নিতে পারবেন। হ্যাঁ বন্ধু, সঠিক সময় সঠিক চাই যদি করতে পারেন তাহলে ইনকাম করতে পারবেন, তা না হলে কিন্তু আপনার লসের সম্মুখীন হতে হবে। তাই চলুন বন্ধু, এবার আমরা কি কি করব সেটা আমরা জেনে আসি। তাহলে ফার্স্টে আমি বললাম টাটার সোলে বারবরণ অবশ্যই কিন্তু 10 লিটারে মিনিমাম 20 গ্রাম জলে গুলি আপনি স্প্রে করবেন পরন্ত বিকেলের দিকে। এতে আপনার সিম গাছের ফুল ঝরা কন্ট্রোল হবে এবং গাছগুলিতে কিন্তু সিম আসবে। এছাড়াও 2 নম্বর টেকনিক রয়েছে বন্ধু, তুমি দেখতে পাচ্ছ তোমার গাছগুলিতে ফুল আসছে কিন্তু সেই ফুল অতিরিক্ত হারে হওয়ার কারণে কিন্তু অতিরিক্ত ফুল দেখতে পাচ্ছ ঝরে যাওয়া বা সেই সঙ্গে সঙ্গে পোকায় কেটে দেওয়ার আরেকটি সমস্যা কিন্তু অন্যতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বা কিছু কিছু গাছগুলিতে দেখা যাচ্ছে সিম একেবারে ফুল আছে কিন্তু সেই ফুলগুলি দেখতে পাচ্ছ ধীরে ধীরে শুকিয়ে শুকিয়ে নষ্ট হচ্ছে। এর প্রধান কারণ কি? এর প্রধান কয়েকটা কারণ রয়েছে বন্ধু, কয়েকটা রিজন রয়েছে যার ফলে সিম গাছে কিন্তু এই সমস্যা হচ্ছে। তাই আমাদের সেকেন্ড সমস্যা থেকে কিন্তু 100% সমাধান করতে হবে, তাহলে গাছগুলিতে আমরা কিন্তু অতিরিক্ত হারে সিম ধরাতে পারবো। 100% সমাধান করার জন্য আমাদের অবশ্যই কিন্তু পোকার পরিচর্যা করতে হবে। হ্যাঁ বন্ধু, আপনি যদি আপনার সিম গাছে পোকার পরিচর্যা না করেন গাছগুলিতে একটাও সিম ধরাতে পারবেন না। 1 নম্বরে প্রচুর হারে কিন্তু ফল ছিদ্রকারী লেদা পোকার সমস্যা ভুগতে পারবেন, ফুল ছিদ্র করে দেবে, এমনকি দেখতে পাবেন ছোট সিম ছিদ্র করে দেবে। এছাড়াও কিন্তু আপনাকে নানান সমস্যা কিন্তু ভুগতে হবে, যে সমস্ত ডোক বা যে সমস্ত পেঙ্কিগুলির মাধ্যমে সিমগুলি হচ্ছে সেগুলো কিন্তু খেয়ে নেবে, পাতাকে ঝাঁঝরা করে দেবে। হ্যাঁ বন্ধু, গাছের প্রধান খাদ্যঘর কিন্তু পাতা। হ্যাঁ বন্ধু, তোমরা জানো এই ক্লোরোফিলের মাধ্যমে সূর্যলোকের উপস্থিতিতে উদ্ভিদ তার শরীরে খাদ্য তৈরি করে থাকে, সেটাই যদি না করতে পারে তখন কিন্তু এই সমস্যার সৃষ্টি হবে। তাই বিশেষ করে যাদের গাছগুলিতে হালকা পরিমাণে ফুল ফল আসছে, গাছের গোড়ায় কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করেনি, সেভাবে বান আটেনি, আর যাদের গাছগুলি অতিরিক্ত বান এটে গেছে তারা অনলি ফর গাছের গোড়ায় কিছু পরিমাণে অনলি ফর সিঙ্গেল সুপার ফসফেট বা দানা ফসফেট ব্যবহার করবেন। বাংলাদেশের চাষিরা অনলি ফর TSP ব্যবহার করবেন, TSP-র সাথে হালকা পরিমাণে পটাশ মিশ্রিত করে ব্যবহার করতে পারেন। আমার দেশের বন্ধুরাও সিঙ্গেল সুপার ফসফেটের সাথে হালকা পরিমাণে পটাশ মিশ্রিত করবেন, কারণ যাদের গাছগুলি অতিরিক্ত ঝাঁপিয়ে গেছে, ফুল আসছে না, দেরিতে ফুল আসতে পারে, তাদের কিন্তু অবশ্যই অবশ্যই আমি রিকমেন্ড করবো সিঙ্গেল সুপার ফসফেটের সাথে মিনিমাম কিন্তু 2 থেকে 2.5 কেজি 10 কাঠা জমির জন্য বা 3 কেজি পরিমাণে পটাশ ব্যবহার করতে হবে। সিঙ্গেল সুপার ফসফেট প্রত্যেক 10 কাঠা জমির জন্য মিনিমাম 5 কেজি পরিমাণে ব্যবহার করবেন এবং 3 কেজি পরিমাণে পটাশ একসাথে মিশ্রিত করে যদি প্রয়োগ করতে পারেন গাছের গতি কমবে এবং সেই সঙ্গে সঙ্গে গাছগুলিতে ফুল ফল আসবে। তবে সিম গাছের ক্ষেত্রে রাসায়নিক সার তেমনভাবে দেওয়া লাগে না। হ্যাঁ বন্ধু, দেওয়া লাগে না, তবে দেখা যাচ্ছে আপনার গাছে সেভাবে গতি নেই, 2-1টা ফুল আসছে, গাছ সেভাবে বান আসেনি, তাহলে আপনি গাছের গোড়ায় 10-26 পিস সরাতে পারেন। কারণ গাছের কিন্তু একটু পরিমাণে হলেও ফার্স্ট টাইম হলেও একটু খাবার খাইয়ে রাখতে হয় এবং পরবর্তী গাছ যখন ধীরে ধীরে বড় হয় তার শরীরে কিন্তু একেবারে মাটি থেকে কিন্তু নাইট্রোজেন সে সংগ্রহ করতে পারে, এমনকি বন্ধু তার শেকড়ের মাধ্যমে রাইবোজিয়াম নামক এক ধরনের ছত্রাক বসবাস করায়, এ ধীরে ধীরে মাটি থেকে নাইট্রোজেন তৈরি করে দেয়, ফলে গাছের গতি বৃদ্ধি হয়। তবে সিম গাছের ক্ষেত্রে রাসায়নিক সারের পরিমাণ পার বিঘাতে মিনিমাম 5 কেজি, তার বেশি পরিমাণে ব্যবহার করা যায় না। এবার আপনি যদি উস্তাদি করে বেশি পরিমাণে দিয়ে ফেলেন তাহলে দেখতে পাবেন গাছ ঝাঁপিয়ে যাবে, সিম হবে না, এটাই কিন্তু স্বাভাবিক হয়ে থাকে। এবং যে সমস্ত চাষি বন্ধুর জমিগুলিতে অতিরিক্ত হারে গাছ হয়ে গেছে তারা 2-1টা গাছ হালকা পরিমাণে কেটে দিতে পারেন, 1-2টা গাছ কিন্তু কেটে দিয়ে ফাঁকা করতে
করতে পারেন, তাতে কিন্তু ভালো হবে। কারণ সেম গাছ যত পরিমাণে পাতলা হয় তত ভালো পরিমাণে ফল ফুল দেয়। এবার চলে আসি বন্ধু, আমি যে কথা বলছিলাম, যেটা নিয়ে আমি কথা বলছিলাম, তাহলে প্রচুর হারে কিন্তু পোকার সমস্যায় আপনি ভুগতে পারবেন এবং পোকা কিন্তু ব্যাপক হারে কিন্তু ফুলকে শুকিয়ে দেবে, ঝাঁঝরা করে দেবে, পাতাকে খেয়ে নষ্ট করবে। তাই পোকার পরিচর্যা হিসেবে সেকেন্ড পরিচর্যা আপনি করবেন, এটাই আপনি কিন্তু স্প্রে করবেন। অবশ্যই আমি চাষিদের রেকমেন্ড করে থাকি, বিশেষ করে এই টাইমে দাদাঘাট কীটনাশক এবং এর সাথে হালকা পরিমাণে চিতা মিশ্রিত করে যদি আপনি প্রয়োগ করতে পারেন, তাহলে সিমের ফল ছিদ্রকারী লেদা পোকাকে আপনি 100% কন্ট্রোল করতে পারবেন। তবে দাদাঘাট শীতকালীন ক্ষেত্রে ভালো ওষুধ ইহা ব্যবহার করতেই হবে, ইহা ব্যবহার করলে আপনি কাজ পাবেন। 15 ml এর দাম বর্তমানে 110 থেকে 20 টাকা নিচ্ছে। আপনি কিন্তু প্রত্যেক 10 লিটারে মিনিমাম 6 থেকে 7 ml বা 10 ml সর্বোচ্চ দিয়ে গাছে স্প্রে করতে পারেন এবং সেই সঙ্গে সঙ্গে এর সাথে 10 ml মতো চিতা বিষ একসাথে মিশ্রিত করে প্রয়োগ করবেন। তাতে বন্ধু দেখতে পাবেন যে আপনার গাছের হালকা পরিমাণে কোনো চষু পোকা আসলেও সেটা কন্ট্রোল হয়ে যাবে। এবার বন্ধু চলে আসি বন্ধু, এর গাছগুলি ধীরে 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 কিন্তু গতি হতে হতে বন্ধু আরেকটা সমস্যার বিশেষ করে সৃষ্টি হবে, সেটা বন্ধু সেকেন্ড ধাপে, যা সিম গাছের কিন্তু সিম ধরাতে কিন্তু বাধা সৃষ্টি করবে। সিম গাছের সিম ধরাতে বাধা সৃষ্টি করবে সেটা হলো বন্ধু, তোমরা অনেকেই জানো, অনেকেই কিন্তু সিম গাছগুলি কিন্তু অবহেলা ছলে রেখে দাও, এর ফলে গাছগুলিতে নানা রকম ছত্রাক বাসা বাঁধে এবং এর ফলে আপনি দেখতে পান আপনার সিম গাছের সিম হচ্ছে কিন্তু সেই সিম যথেষ্ট পরিমাণে পুষ্ট হচ্ছে না, ক্যাটক্যাট হচ্ছে এবং নানান সমস্যা কিন্তু সৃষ্টি হচ্ছে। তাই অবশ্যই 3 নম্বর পরিচর্যা হিসেবে আমাদের কী করতে হবে সিম গাছগুলিকে সিম ধরানোর জন্য, সেটা অবশ্যই আমাদের জানতে হবে। সিম গাছগুলিতে সিম ধরানোর জন্য 3 নম্বর পরিচর্যা হিসেবে একটা ছত্রাকনাশক স্প্রে করতে হবে, ইহা গাছের পাতা পচা এমনকি গাছের অতিরিক্ত হারে ফুল আনতে সাহায্য করবে। ছত্রাকনাশক মানেই শুধুমাত্র গাছের শুধুমাত্র ছত্রাকের বিরুদ্ধে ফাইট করবে এমন না, এমন ছত্রাকনাশক আছে যার ভিতরে অনুখাদ্য মিশ্রিত করায় যা গাছের যেমন ছত্রাকনাশকতা ছত্রাককে কন্ট্রোল করবে, পাতা পচা ঢসে ইহাকে কন্ট্রোল করবে, এমনকি গাছে অতিরিক্ত ফল ফুল দিতে সাহায্য করবে। হ্যাঁ বন্ধু, আপনি যদি প্রত্যেক দশ লিটারে মিনিমাম 15 ml অ্যামিস্টার টপ যদি গাছে স্প্রে করতে পারেন, বিশেষ করে সেম গাছের ক্ষেত্রে আপনি নিজেই খেয়াল করবেন, নিজেই খেয়াল করবেন যে গাছগুলিতে অতিরিক্ত হারে স্টিক আসছে, অর্থাৎ যেটা কিন্তু সিম ধরে সেই স্টিক আসছে এবং অতিরিক্ত ফল ফুল আপনার গাছে পরিপূর্ণ হচ্ছে। হ্যাঁ বন্ধু, তবে আপনি কিন্তু নেটিভও বেশি পরিমাণে ব্যবহার করতে যাবেন না, যারা নেটিভও ব্যবহার করবেন সেম গাছের ক্ষেত্রে সিম গাছে কিন্তু অতিরিক্ত বসে যাবে। তাই অ্যামিস্টার টপ প্রত্যেক 10 লিটারে মিনিমাম 15 ml জলে গুলে আপনি গাছে স্প্রে করবেন। কখন স্প্রে করতে হবে, মিনিমাম সপ্তাহে একদিন করে অন্তত পক্ষে স্প্রে করবেন, দেখতে পাবেন আপনার গাছগুলির প্রত্যেকটা ফুল থেকে ফলে পরিপূর্ণ হচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে গাছের গতি ঠিক থাকছে এবং সিমে পরিপূর্ণ হচ্ছে। যা কিন্তু এই 3টা সিক্রেট আপনি যদি মেনে চলেন তাহলে আপনার সিম গাছের অতিরিক্ত সিম ধরানোর হাত থেকে কেউ কিন্তু রক্ষা করতে পারবে না। তাই সিম গাছের ক্ষেত্রে অতিরিক্ত সিম ধরানোর জন্য অবশ্যই আপনাকে আমি রিকমেন্ড করবো এই 3টি পরিচর্যা অবশ্যই করবেন। 1 নম্বরে টাটা সোলে বা ব্রন অবশ্যই স্প্রে করবেন, এতে আপনার সিম ছোটো হওয়া, ক্যাট হওয়া, বেঁকে যাওয়া নানান রকম সমস্যা থেকে আপনি কিন্তু সমাধান করতে পারবেন। 2 নম্বরে ফুল ঝরা, আমি যে কথা বলছিলাম টাটা সোলে বা ব্রনে কিন্তু ফুল ঝরাকে কন্ট্রোল করে। 2 নম্বরে পোকায় যদি গাছের ফুল ঝরে, পোকায় যদি গাছের পাতা খেয়ে নেয়, ঝাঁঝরা করে, এই একটা পরিচর্যা কিন্তু করতে হবে। এই পরিচর্যা যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি গাছগুলিতে প্রচুর হারে কিন্তু সিম ধরাতে পারবেন। তাই পোকার জন্য আমি বললাম অবশ্যই দাদাঘাটের সাথে অবশ্যই চিতা মিশ্রিত করে প্রয়োগ করবেন, তাতে আপনি আপনার সিম গাছে অতিরিক্ত হারে সিম ধরাতে পারবেন। এবং 3 নম্বরে আমি যেটা বললাম, হ্যাঁ বন্ধু, আপনার গাছগুলি দেখতে পাবেন পাকড়ের সৃষ্টি হচ্ছে, পাকড় মানে হলুদ হলদেটে ভাব হচ্ছে, সেই গাছে যদি সিম হয় সেই সিমটাও কিন্তু হলদেটে ভাব হবে। হ্যাঁ, এই সমস্যা থেকে আপনাকে কিন্তু সমস্যা থেকে সমাধান করতেই হবে এবং প্রত্যেক চাষিদের আমি রিকমেন্ড করবো মাত্র 45 দিনে সিমের দানা জমিতে বপন করবেন, তাছাড়া অন্য দানা বপন করবেন না, অন্য দানা বপন করলে কিন্তু সমস্যা হবে। বিশেষ করে আপনি কিন্তু সিম খুব দ্রুত বাজারে বিক্রি করতে পারলেও সেই রকম পরিমাণে আপনি ওই সিমটা পৌষ মাস এবং মাঘ মাস না আসলে হবে না, ফলে কিন্তু আপনি দাম পাবেন না। তাই আমি চাষিদের রিকমেন্ড করবো, আমি চাষিদের বারে বারে বলবো, চাষি বন্ধু আপনি অবশ্যই সিম চাষের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, বর্তমানে সিম গাছে আপনি যথেষ্ট পরিমাণে একটু হলেও আমি শেষে যে কথা বললাম ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। অ্যামিস্টার টপ সিম গাছের ক্ষেত্রে ব্যাপক পরিমাণে ফাঙ্গিসাইড হিসেবে কাজ করে, গাছের ফুল ফল আনে এবং অতিরিক্ত হারে কিন্তু গাছের পাতা পচা বাড়িতে সেটা সিম গাছের অতিরিক্ত কুয়াশার কারণে দেখা যায়, তখন ব্যবহার করলে অতিরিক্ত স্টিকও ওঠে এবং গাছে ফুল ফলের মাত্রা বৃদ্ধি করে। তাই বর্তমানে চাষিরা বর্তমানে সিম চাষের ক্ষেত্রে বর্তমানে কী কী কোন কোন তিনটা টিপস যদি ফলো করেন তাহলে আপনার গাছগুলিতে সিম আসবে সেটা নিয়েই কথা বললাম। ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্য অন্য চাষি বন্ধু দেখার সুযোগ করে দেবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।